হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, এতদিন ভালো ছিলাম না, তো এখন একটু ভালো আছি। কারণ হচ্ছে যে তোমরা অনেকেই জানো যে আমার ড্রোন ক্র্যাশ করি, তো ড্রোন ক্র্যাশ করার কারণে আমার ড্রোনের দুইটা আর্মস ভেঙে যায়। সেই কারণে আমি আজকে প্রায় 7 দিন যাবৎ কোনো ধরনের ভিডিও আপলোড করি না, কারণ আমার মন দিল কোনো কিছুই ভালো ছিল না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এখন আমার ড্রোন রিপেয়ার করে করে নিয়ে আসছি। এই হচ্ছে আমার আর্মস গুলা, যেটা প্রায় 6 তলার উপর থেকে পড়ে। কপাল ভালো ছিল যে আমার ড্রোনের যে কি বলে এটাকে, গিম্বেল বা ক্যামেরা যেটা ছিল এটা ঠিক ছিল। এটা যদি নষ্ট হইতো তাহলে আমি আর আমার ড্রোন ঠিক করাইতাম না, কারণ প্রায় প্রচুর টাকা লাগে এগুলো ঠিক করতে। দুইটা আর্মস ঠিক করতে আমার প্রায় 10-এর উপর চলে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তোমাদের অনেক অনেক দোয়া ও ভালোবাসার কারণে আমি আবার ব্যাক করছি। তো ভাবছিলাম ভিডিও করবই না, কারণ হচ্ছে আমার রিসেন্টলি ঈদের আগের দিন মনিটাইজেশন সেট আপ আসে। তো সেখানে আমার মনিটাইজেশন সেট আপের মধ্যে হচ্ছে তোমার কিছু একটা সামথিং ওয়েন্ট রং দেখাইতেছিল, যে কারণে আমি মনিটাইজেশন পাইতেছিলাম না। কারণ হচ্ছে যে ফেসবুক আপডেটের কারণে, তো আমি রিপোর্ট প্রবলেমের যে সাবজেক্ট ছিল সেখানে আমি জানাই তাদেরকে যে ডিয়ার ফেসবুক, প্লিজ আমার সেট আপের যে অপশন আছে এটা চালু করে দেন। তো যাই হোক, আশা করি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন অপশন চলে আসবে, না আসলেও সমস্যা নেই, কারণ আমি এখন থেকে আবার রেগুলারলি ভিডিও আপলোড করব। তো ড্রোনটা ঠিক করানোর পর আজকে আমার প্রথম ভিডিও ছিল, তাই আমি ড্রোন নিয়ে ভিডিও করলাম। অনেকগুলো ভিডিও আসতেছে সামনে, তো যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকে প্রায় 2-3 দিন যাবৎ দুইটা ছোট ভাই আছে, আমি আজকে নাম বললাম, একটা হচ্ছে রাব্বি আর একটা পিচ্ছি। ওর নাম জানি না, পিচ্ছি পিচ্ছি বলে অনেক ছোট, আমাকে বলতেছে ভাই আপনার ভিডিও আসবে কবে, ভিডিও ছাড়েন না কেন? তো তাদের কারণে আজকের ভিডিও। তো যাই হোক, এরকম 2-4 জনের ভালোবাসা পাইলেই হবে। তো আমার এই ড্রোনটা ঠিক করি একটা ভাইয়ার কাছ থেকে, নাম হচ্ছে মিলন, খুবই ভালো মানুষ, উনি নারায়ণগঞ্জে থাকে। যাই হোক, উনি আমার ড্রোনটা সুন্দরভাবে রিপেয়ার করে দেয়। তো রিপেয়ার করে আমি উনি ড্রোনটা ফ্লাইও করে দেয়, খুব ভালোভাবে ফ্লাই করছি। তো এখন থেকে আশা করি আবার রেগুলারলি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিব। আর যারা এতদিন আমার ভিডিওর অপেক্ষায় ছিলেন, ইনশাল্লাহ এই সপ্তাহে আপনাদেরকে প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং, আমাদের ভিডিওটি দেখতে থাকুন, ধন্যবাদ। আর যারা যারা হচ্ছে ড্রোন ক্র্যাশের ফুল ভিডিওটা দেখতে চাও, যে কিভাবে আমি ড্রোনটা ক্র্যাশ করলাম বা এত নিচ থেকে কিভাবে আমার হাত থেকে ড্রোনটা পড়ে গেল, সেই ভিডিওটা দেখতে হলে তোমাদের সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে হবে। আর ড্রোন যে ক্র্যাশ করে সেটা হচ্ছে একদম আমার ভুলের কারণে, কারণ আমি এটা প্রায় 490-94 মিটার পর্যন্ত আমি এটাকে উঠাইছি, যে জায়গায় প্রচন্ড পরিমাণ বাতাস থাকে সেইখান থেকে আমার ড্রোনের কোনো ক্ষতি হয় নাই, যেখান থেকে পুরো ঢাকা সিটি দেখা যায়। তো সেইখান থেকে আমার ড্রোনের কোনো ক্ষতি হয় নাই, সেই ক্ষেত্রে কি বলবো ভাই, আমি খুবই বাজে একটা সিচুয়েশনে পড়ি, কারণ জিনিস থাকতে তার মূল্য দিতে জানি না। যাওয়ার পর আমি 1 সপ্তাহ বুঝতে পারছি যে এটার কমতিটা আসলে কি। যাই হোক, ঠিক করছে আলহামদুলিল্লাহ, ড্রোনের অবস্থা হচ্ছে এখন এরকম। তো ড্রোন ক্র্যাশ করার যে রিজনটা সেটা হচ্ছে আমাদের বন্ধু ছিল শাকিল, ওর ছেলে বারান্দায় বসে আছে, তো আন্টিও সাথে ছিল, তো ও অনেকক্ষণ ধরে আমার ড্রোন এরকম মানে হাত দিয়া দেখতে দেখতেছে বা দেখাইতেছে। আমি ভাবলাম ওকে একটু ড্রোনটা একটু সামনে নিয়ে দেখাই। যাই হোক, ড্রোনটা একটু সামনে নিতে হঠাৎ করে একটা জোরে বাতাস আসে, আইসা একদম ড্রোনটা একদম ওয়ালের সাথে চাপায় ফেলে। তো সেই সাথে আমি মানে ডান সাইডে দিতে গিয়ে বাম সাইডে দিয়ে ফেলি, যেই সাইডে ওয়াল ওই সাইডে আমি ড্রোন মুভ করি। তো যেই কারণে আমার ড্রোন ক্র্যাশ করে, আমি মানে নিজেই ড্রোন ক্র্যাশ করাইছি, আর ক্র্যাশ করানোর পর এতগুলো টাকা জরিমানাও দিছি। যাই হোক, তোমরা ড্রোন ক্র্যাশের ফুল ভিডিওটা একটু পর দেখতে পাবা, তো ড্রোন ক্র্যাশের ভিডিওটা দেখার জন্য ওয়েট করো একটু। আপনারা এখন যে ক্লিপটা দেখবেন এটাই হচ্ছে আমার ড্রোন ক্র্যাশের ভিডিও, তো আপনারা দেখুন ভিডিওটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল।